অনলাইন কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন আর কিভাবে পেমেন্ট করবেন। অনলাইন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পর বাঁ পাশে দেখতে পাবেন ট্রেড এনওসি বলে নিউ বলে অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখানে আপনাকে সবার প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে আপনাকে নাম দিতে হবে, আপনার ব্যবসার নাম কী ব্যবসা আপনার, সেই ব্যবসার নাম দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর গ্রাম পঞ্চায়েত। দেওয়ার পর নিচে আমি গ্রোসারি, আমার গ্রোসারি শপ, তো গ্রোসারি শপের নাম দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে টাইপ সিলেক্ট করতে হবে, কী ধরনের টাইপে আপনি ব্যবসা করেন। তো এখানে আপনি লিখবেন যে আপনার গ্রোসারি, তো এখানে অনেকগুলো লিস্ট চলে আসবে, গ্রোসারি শপ, গ্রোসারি রিটেলার সমস্ত আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো একটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, ভিলেজ লিখতে হবে, তারপরে সংসদ আছে, সংসদের জায়গায় আপনাকে গ্রামের নামেই লিখতে হবে। তারপর আপনাকে এখানে পাড়া আছে, পাড়ার জায়গায় আপনাকে গ্রামের নামে লিখতে হবে। তারপর এখানে আপনাকে পোস্ট অফিস লিখতে হবে, এখানে পুলিশ স্টেশন লিখতে হবে, পিনকোড দিতে হবে। তারপর আপনার এখানে দাগ নম্বর দিতে হবে, খতিয়ান নম্বর দিতে হবে, সব আপনার খতিয়ানে থাকবে বা ঝুড়ি খাজনায় থেকে থাকবে, সেখান থেকে লিখতে হবে। নিচে আসার পর অ্যাপ্লিকেন্টের ডিটেলস লিখতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, সমস্ত ডিটেলস লিখতে হবে। আপনাকে একটা আইডি প্রুফ দিতে হবে, আইডি প্রুফের এখানে আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি। তো আধার কার্ড দেওয়ার পর আধার কার্ডের নাম্বারও দিয়ে দিতে হবে। এরপর টাইপ অফ ওনারশিপটা কি সেটা দিতে হবে, আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি সিটিজেন না কি সেটা লিখতে হবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর নিচে এসে আপনাকে সেম অ্যাজ করে দিতে হবে, তাহলে আপনাকে আর সেম অ্যাড্রেস লিখতে হবে না। তারপর এখানে দেখুন ইস্ট, ওয়েস্ট, সাউথ আর নর্থ সাউথ দেওয়া আছে, তো এখানে আপনাকে ইস্ট, ওয়েস্ট, নর্থ সাউথে লিখে দেবেন। দেওয়ার পর অর্গানাইজেশন ডিটেলস আছে, এখানে আপনাকে আপনার গ্রোসারি শপের নাম চলে আসবে অটোমেটিক, এখানে কতজন লেবার কাজ করে, কত টাকা ইনভেস্ট করেছিলেন লাস্ট ইয়ার, কত টাকা প্রফিট হয়েছিল সেটা লিখতে হবে। তো আমি এখানে এমপ্লয়ির জায়গায় দুজন লিখে দিচ্ছি, সরি এখানে আমি তিনজন করে দিচ্ছি। তারপর আমি কত টাকা ইনভেস্ট করেছি সেটা লিখলাম, আর কত টাকা ইনভেস্ট করার পরে এক বছর প্রফিট হয়েছে সেটা লিখতে হবে। এরপর এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে, আপনি সরি এখানে আপনাকে পেমেন্টের জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আপনি নো পেমেন্ট সিলেক্ট করবেন, তো আপনাকে 150 টাকা করতে হবে। আর নাহলে আপনার যদি ট্যাক্স থাকে কোনো কিছু, তাহলে সেটা বেশি নিয়ে নেবে। তো এখানে আপনি 150 টাকা হিসেবে করব আমরা, ঠিক আছে, সব থেকে লোয়েস্ট যেটা সেটা করব, ফার্স্ট টাইম যেহেতু। দেখুন এখানে 150 টাকা হচ্ছে। এরপরে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে আপনাকে আইডি প্রুফ আপলোড করতে হবে, যেহেতু আইডি প্রুফ আমরা আধার কার্ড সিলেক্ট করেছি, তো আধার কার্ড এখানে সিলেক্ট করতে হবে। আর আপনার যে ল্যান্ডে যে ঝুড়ি খাজনা থাকে বা যেটাই থাকুক সেটা আপলোড করতে হবে। এরপর সিকিউরিটি কোডটা দিয়ে রাইট ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে গেলে এখানে আপনাকে পেমেন্টের অপশনে চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করতে পারেন বা ডাউনলোড করেও নিতে পারেন, ঠিক আছে, এখান থেকে কপি করে নিতে পারেন। আর নিচে এসে আপনি এখানে ডাউনলোড অপশনে আছে, ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করলে আপনার এরকম চলে আসবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এটা আপনার রেখে দিতে হবে, পরে কাজে লাগবে। দেখুন সেম এভাবে চলে আসবে। এরপর আমি এখানে পেমেন্ট অপশনে আসবো, পেমেন্ট করবো। অনলাইনে কীভাবে পেমেন্ট করবো এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ফুল ডিটেলসে। এখানে আসার পর অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে, প্রসিড টু পে অপশনে ক্লিক করতে হবে। এরকম অপশন আসলে অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে প্রসিড আসবে, সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তো প্রসিড হয়ে যাবে। এখানে আসার পর আপনাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করতে হবে। তারপর এখানে আপনার অনেকগুলো অপশান আছে, আমি এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো, তো ইউপিআই আইডিটা এখানে দিয়ে দেবো আমি। আপনারা চাইলে অন্য কোনো প্রসেসেও করতে পারেন বা ইউপিআইও করতে পারেন, যে কোনো একটিতে করলেই সুবিধা, আপনার যেটা ইজি লাগবে সেটাই করতে পারবেন। এখানে ভেরিফিকেশন কোডটা দিতে হবে। দেওয়ার পর নিচে এসে কমপ্লিট প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলেই আপনাকে ডিটেলস চলে আসবে। তো এখানে আপনার এভাবে যদি আসে, তো এটা আপনার ইনকমপ্লিট, এখানে কোনো ডিটেলস দেওয়া নেই, কোনো ডিটেলসই লেখা নেই।
তার জন্য কি করতে হবে, আপনাকে আবার হোম পেজে আসতে হবে। এসে এখানে নিচে দেখুন ট্র্যাকগুলো অপশন আছে, স্ট্যাটাস ট্রেড এনওসি স্ট্যাটাস চেক অপশন আছে। এখানে এসে আপনাকে অ্যাকনলেজমেন্ট নাম্বার যেটা কপি করেছেন সেটা এখানে দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন চলে আসবে নিচে, একটু টাইম নিচে দেখুন চলে আসছে। নিচে স্ক্রোল করে আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রিন্ট বলে অপশন দেওয়া আছে। এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার ট্রেড লাইসেন্সটা চলে আসবে। প্রিন্ট অপশন ক্লিক করলে এখানে আপনার সমস্ত ডিটেল চলে আসছে, এখানে কোনো কিছু বাদ নেই, এর আগে যেটা ছিল না এখানে সমস্ত ডিটেল চলে আসছে। তো এইভাবেই আপনারা অনলাইনে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে।